তো হ্যালো গাইস, তো আজকে আমাদের প্রথম ব্লগ শুরু করতে চলছি। আজকে আমরা যাবো বড়মুড়া। তো এই সব বন্ধুরা মিলে আজকে প্ল্যান করলাম যে বড়মুড়া যাব। তো এখন বাইরে থেকে বেরিয়ে পড়লাম। তো আরেকজন বন্ধু রয়েছে, ও আসবে, তারপরে আমাদের ব্লগ শুরু করতে চলছি। তো আপনারা আমাদের সাথে থাকুন, পুরো ব্লগ এনজয় করুন। টাটা। বললাম না, আমার আরেকটা বন্ধু, তো ও এসে পড়লো এখন হাতে একটা জলের বোতল নিয়ে। ওকে কালকে রাত্রে বললাম যে জলের বোতল লাগবে। তো বড়মুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই হচ্ছে আমাদের গাড়ি। তো গাড়ির মধ্যে কে কে, তো সবাই গাড়ির মধ্যে উঠে গেলাম। তো সামনে আছে আব্দুল, আসিফ, আর এ হচ্ছে আমাদের জাহিদ, এ হচ্ছে আমাদের জুনাইদ। তো আমরা এখন পার্কের মধ্যে সবাই আসলাম। চলো চলো, এই তো আমাদের ড্রাইভার ভাই। ড্রাইভার কইস না, বন্ধু কো। ও আমাদের পথের সাথী, আমাদের টার্জেন। ভিতরে প্রবেশ করার আগে এখানে টিকিট কাটতে হয়। তো পার্কের ভিতরে প্রবেশ করার আগে আমরা এখানে টিকিট কাটছি, তারপরে আমরা ভিতরে প্রবেশ করব। পার্কের ভিতরের ভিউটা খুব সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এখন আমরা ভিতরে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম, আরো পার্কের আরো ভিতরে। ফাইনালি পার্কের মধ্যে আয় পড়ছি। পার্কের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হলো এই জায়গাটি, আর এই জায়গার মধ্যে ছবি তুলতেও খুব সুন্দর। যারা আসেনি অবশ্যই আসবেন। এই বক পাখিটিকে দেখতে কিন্তু অরিজিনাল বক পাখির মতো লাগে, কিন্তু আসলে তারা অরিজিনাল না। ওদেরকে বানানো হয়েছে এখানে, আর জনগণকে দেখানোর জন্য এইসব বানানো হয়েছে। এখানে বন্ধুরা সবাই ছবি তুলছে, যার যার মজা নিচ্ছে। আর আরেক বন্ধু রাগ করে ওইখানে বসে রয়েছে। দেখুন দেখুন, রাগ করে বসে রয়েছে নাকি দেখুন। এটা হয়েছে কেতানে বড়মুড়ার কুয়া পা কারকা। এটা আমি বাইট নিয়ে খামো, তোমরা দেখ রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। অনেক পরিশ্রম হলো, তো সেই কারণে একটা জায়গায় বসলাম রেস্ট করার জন্য।
তো আবার আপনাদেরকে আবার দেখাবো যে পার্কের যে দৃশ্যটা সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে আপনারা ভিডিওর মধ্যে থাকুন আর এনজয় করুন ব্লগটা বন্ধু তো বাবার সাথে কথা বলছে আচ্ছা না না দেখ না ভিডিও কল আছে আরে বাপরে দোলে প্যাডে নেই সাইড পেট কি বলে দিব আরে তোমরা ব্যাটুটা করছ তোরে উঠলা বলে দাও ভাই এখন আমরা ওই নিচের থেকে উপরে উঠলাম আপনাদের সবাইকে উপর থেকে ভিউটা দেখাবো তুই না 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 নাই তাইরে আমরা টুহাইয়া পাই না লেবু 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 এই পার্কের যে সেন্ট্রাল এরিয়া আই লাভ খোয়াই এই এটাই হলো পার্কের যে মেইন আকর্ষণীয় জায়গা এটাকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে গাইস তো পার্কের মধ্যে খুব এনজয় করছি আপনারা এনজয় করেন খুব ভালো লাগতেছে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন